ওয়েলকাম 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 ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? মনে হয় খুবই ভালোই আছেন, না হলে ইউটিউবে আসার কথা না। তো যদি ভালোই থেকে থাকেন তাহলে আমি আপনাদের সামনে একটা নতুন অ্যাপসের কিছু কাজ তুলে ধরছি, দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগার আগে একটা কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন অ্যাপসের ওয়ার্ক যেগুলান হচ্ছে নতুন কাজ সেগুলান আপনারা যদি আপডেট নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বকবক না করে চলুন আমি দেখে দিই আজকে আমি কী কাজ শেখাবো। আজকে আপনাদের সামনে যে কাজটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমরা কীভাবে বাংলা কিবোর্ডের পিছনে ছবি, নিজের ছবি, নিজের ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করব। তো চলুন তাহলে আমরা কাজে নেমে পড়ি। কাজে নামার আগে আমাদের একটা সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো এটা হচ্ছে প্লে স্টোর, এইখানে ক্লিক করলেই আপনাদের কিছু অপশনে নিয়ে যাবে, সো আপনারা সেখানে ক্লিক করে চলে যাবেন। এখানে আসার পর আপনারা যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে বাংলা কিবোর্ড, ঠিক আছে? এই যে লেখা আছে বাংলা কিবোর্ড, সো আপনারা যদি সার্চ দেন তাহলে বাংলা কিবোর্ডটি চলে আসবে। সো আমাদের বাংলা কিবোর্ডটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখান থেকে আমরা কী হবে আমাদের নিজের ছবিটা অ্যাড করব, সেটা এখন আপনাদের দেখাবো আমি, ঠিক আছে? তো প্রথমে আপনাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো এই দিকে কিছু অপশন দেওয়া আছে যে সিলেক্ট থিম, তো এইখানে দেখেন একটা অপশন আছে সিলেক্ট থিম। তো আমি এখানে সিলেক্ট থিমে ক্লিক করলাম। ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছে, এগুলো হচ্ছে ওদের নিজস্ব থিম। তো আমরা এগুলো থিম ইউজ না করে আমরা নিজস্ব থিম ইউজ করবো, তার জন্য আমাদের যেটা করতে হবে উপরে একটা পেন্সিলের মতো দেখাচ্ছে, সো আমরা যদি এই পেন্সিলটাই ক্লিক করি, টুল পেন্সিল, তো দেখেন আমাদের সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এবং গ্যালারি থেকে আমরা একটা পিকচার আমরা অ্যাড করে দেবো, যেটা হলে আমরা, তো আমি এটা পিকচার অ্যাড করে দিলাম। তো দেখেন আমার পিকচারটা চলে যাচ্ছে, আমরা এখান থেকে এদিক এদিক সরাসরি করতে পারবো, আপনারা নিজের চাহিদা মতো সরাসরি করে নেবেন, ঠিক আছে? তারপর ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করলে আমাদের একটা এরকম একটা দেখা যাবে। তো আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে এরকম থাকে তাহলে এইরকমই রাখবেন, না যদি এরকম থেকে যায় তাহলে এটা এদিক থেকে এদিক সরাই দেবেন, সরাই দিলে আমাদের পিকচারটা দেখা যাবে। সো তারপর আপনারা ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করলে আমাদের কাজ শেষ, আমরা এখন ব্যাক দিব। ব্যাক দিয়ে দেখা যাচ্ছে যে এইগুলায় দেখা যাচ্ছে না, আমার পিকচারটা ভালো দেখা যাচ্ছে না, তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এখানে একটা ব্রাইটনেস আছে, সো এই ব্রাইটনেসটা আমরা এখান থেকে কমাই দেব। দেখেন কমাই দিলে আমার পিকচারটা এখন ফ্রেশ দেখা যাচ্ছে। আমাদের ফ্রন্টটা একটু অন্য অন্য রঙের করতে চাই, সেটাও করতে পারবো। ফন্টে ক্লিক করলে জাস্ট ফন্টের রঙগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ফন্ট কালারটায় রাখতেছি। তো আমাদের কাজটা এবার শেষ, ঠিক আছে? এখন আপনারা যদি মেসেজ অথবা মেসেঞ্জারে যে কোনো যেখানেই যান না কেন যদি ক্লিক করেন, ক্লিক করে যদি দেখেন, দেখেন যে এরকম আমার ইন্টারফেসটে এরকম আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো করাচ্ছে, আমরা এখান থেকে যা খুশি তাই লিখতে পারবো, ঠিক আছে? তো আজকের বিষয় ছিল এতটুকু। তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যেন প্রতিদিনের কাজ আপনারা প্রতিদিনই পেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।